গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল। আজকে দিনে অনেক কিছু হয়েছে তো সকাল থেকে শেয়ার করি। ইউজুয়ালি কিন্তু আমি স্নান করি একদম সন্ধ্যার সময়, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে মানে 7টার আগে স্নান করে ফেলেছি। মানে বুঝতেই পারছো যে আজকে দিনটা কত বেশি স্পেশাল হলে আমি এরকম করেছি। যাই হোক, স্নান কমপ্লিট করে আস্তে আস্তে দেখি মা সব পুজোর জিনিস গুছিয়ে ফেলেছে। আর এদিকে আমার নতুন ঘরটা দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে আমার মনের মতন। সো আজকে হচ্ছে আমাদের নতুন ঘরে দুতলার ছাদ ঢালাই। ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে, তোমরা হয়তো অনেকে জানো চ্যানেলে আমার সমস্যা চলছিল, তো সমস্যা হওয়ার আগে কিন্তু ভিডিওটা শুট করা ছিল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় বুধবার, তো সকাল সকাল সমস্ত মিস্ত্রিরা এখানে চলে এসেছে। আর মা দেখো এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছে, কারণ ছাদ ঢালাই, যেহেতু দুতলা ছাদ ঢালাইতে পুজো করা হবে, তার জন্য মা এখানে কিছু বালি খোয়া সিমেন্ট সব কিন্তু মা গুছিয়ে নিচ্ছে। কারণ আজকে কিন্তু লোকজন সেরকম কাউকে ইনভাইট করিনি আমরা। আমরা কিন্তু একতলা ছাদ ঢালাইয়ের সময় কিন্তু অনেক লোকজন বলেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, বাট এবার কিন্তু সেরকমটা হচ্ছে না, কারণ আজকে হচ্ছে বুধবার। আর আমরা যেহেতু হই ঠাকুরের ভক্ত মানে মতুয়া, তো আমরা বুধবারের দিন বাড়িতে কিন্তু নিরামিষ খাই। তো দ্যাটস ওয়াই কিন্তু বুধবারে কোনো কিছু আমিষ রান্না হবে না, যাই হোক নিরামিষই হবে। আর এখানে সমস্ত কিছু মা কিন্তু পুজো জিনিস গুছিয়ে নিয়েছে। অ্যান্ড এবার আমরা যাচ্ছি ছাদে, দুতলা ছাদে, দুতলা ছাদেই তো বলে হয়তো। তো যাই হোক, দুতলা ছাদে আমরা উঠছি। এখানে কিন্তু আমাদের সিঁড়ির ঢালাই কিন্তু এখনো হয়নি, ছাদ ঢালাইয়ের সঙ্গে কিন্তু এক মানে সিঁড়ির ঢালাইটা একবারে দিয়ে দেবে। কথা বলতে বলতে আমরা কিন্তু উপরে উঠে গেছি। আর মা দিকে গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দিচ্ছে, আর কিন্তু কাজ অলরেডি চলছে, কারণ আর এক ঘন্টার মধ্যে কিন্তু ছাদ ঢালাই শুরু হয়ে যাবে। আর এখানে দেখো পাইপের সেই মানে লাইটের যে পাইপগুলো দেওয়া হয় সেগুলো সেট করা হচ্ছে, মানে সমস্ত কাজ এবারে কমপ্লিট করলাম, ছাদ ঢালাই করা হবে। সো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম, খুব খুশি ছিলাম যে ফাইনালি আমার দ্বিতীয় তলার ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড খুব হ্যাপি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম কী ঘরের কালার করলে বা কীরকম কী ডিজাইন করলে ভালো হয়, তোমরা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। অ্যান্ড মায়ের দিকে পুজো করতে বসে গেছে। কোনো কিন্তু ব্রাহ্মণ আমরা এখানে ব্যবহার করি না, কারণ আমরা যেহেতু মতুয়া, তো আমরা এইসব পুজো সবসময় মানে হরিচাঁদ ঠাকুরের বন্ধনা করে কিন্তু পুজোগুলো আমরা করি। তো আগে বড় তোমরা দেখেছো মানে ভীত পুজো থেকে স্টার্ট করে প্রথম তলা ছাদ ঢালাই, দ্বিতীয় তলা ছাদ ঢালাই সবই কিন্তু মাই নিজেই করছে বন্ধনা করে। অ্যান্ড আগেবার কিন্তু অনেক লোকজন এসেছিলো, এবার সবাইকে বলা হয়েছিল বাট কেউই কিন্তু আসতে পারে, অবশ্যই এসেছিলো কিন্তু পুজোর অনেক পরে। কারণ দেখো সকাল থেকে ভোরবেলা থেকে কিন্তু ছাদ ঢালাই স্টার্ট হয়ে যাবে, এই জন্য কিন্তু আমরা সকাল সকাল পুজো করে ফেলছি, কারণ ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে তো পুজো করে কোনো লাভ নেই, এই জন্য আগে আগে পুজো করে ফেলছি। আর কিন্তু মন্দিরটা আমাদের কিন্তু ঢাকা রয়েছে, কারণ মন্দিরের সামনেই হয় মশলা মাখানো মেশিন থাকে, তার সাথে মন্দিরের ভেতরে প্রচুর ধুলো যায়, প্রচুর ধুলো বালি ভরে যায়, এই জন্য মা কী করে মন্দিরটা ভালো করে ঢেকে রাখে, এর কারণে কিন্তু ধুলো অনেক কম যায়। আর দিয়ে দেখো মা ভালো করে পুজো করছে। আচ্ছা তোমাদের মধ্যে এরকম পুজো কী করে হয় অবশ্যই জানিও, তোমরা কি ব্রাহ্মণ দিয়ে করো নাকি নিজেরা করো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে কেন তুমি ব্রাহ্মণ দিয়ে পুজো করো না বা কিছু। সো আমরা আমি বলেছি আগের ভিডিও, তোমরা হয়তো অনেকেই শোনোনি যে আমরা কিন্তু মানে বন্ধনা করে পুজোটা করি। যাই হোক, সব পুজো এরকম নয়, সব পুজো আমরা এরকমভাবে করি মোটেও না, সব পুজোতে কিন্তু ব্রাহ্মণ আসে তোমরা সকলে জানো, বাট এইসব পুজো স্পেশালি আমার মা নিজেই করতে পছন্দ করে, এটা হচ্ছে কথা। এবার তোমরা অনেকে এটা ভাবতে পারো যে প্রথম তলায় ছাদ ধারায় পুজো করা হয়েছে, দ্বিতীয় তলায় কেন আবার পুজো করছো কেন, এটা কিন্তু অনেকে আমাদের পাশ থেকেও বলছে। কিন্তু মা মনে করে যেই কয়বার বাড়িতে ছাদ হবে সব বাড়ি কিন্তু পুজো করা দরকার, কারণ এটাই হচ্ছে মানে বাড়ির সব থেকে মজবুত জিনিস। যাই হোক, এদিকে আমিও কিন্তু একটু পুজো করে নিলাম। অ্যান্ড এই রডের মধ্যে পুজো করা অনেকটা টাফ ছিল, দাঁড়ানো যাচ্ছিল না, তাও ভালো করে নিয়েছে। বাচ্চা কাচ্চা সব কিন্তু ডাঙ্কাও যাতে চলে এসছে। আর আমি এটাও জানি যে এই বাচ্চাগুলোকে তোমরা সকলেই চেনো, কারণ এরা যে সারাক্ষণ আমার সঙ্গে থাকে সব ভিডিওতে, সব স্পেশাল অনুষ্ঠানে, মানে ওরা ছাড়া আমাদের বাড়িতে অনুষ্ঠান অসম্পূর্ণ এরকম বলতে পারো। আর এদিকে দেখো মা ঘুরে ঘুরে সমস্ত কলমে ভালো করে পুজো করছে, রডের মধ্যে হাঁটতে পারছে না বাচ্চারা, তাও ভালো করে পুজো করছে। আচ্ছা তোমাদের আমার ঘর নিয়ে কি কি কোশ্চেন আছে অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার দেবো একটা ভিডিওতে। তোমরা অবশ্যই জানিও যে কী কী কোশ্চেন আছে তোমাদের মধ্যে, অনেকে অনেক কিছু বলো, বাট আমি এবার বলতে চাই যে এই ভিডিওতে সবাই কমেন্ট করো তোমাদের কী কী কোশ্চেন আছে, কত কী টাকা খরচ হলো, বা কীভাবে কী ঘরটা ডিজাইন করতে চাই, বা তোমাদের কোনো স্পেশাল কোনো বলার মতন হলে আমাকে সেটা বলতে পারো যে এরকম ডিজাইন করলে ভালো হয় বা কিছু, তো অবশ্যই সব কিছু জানাও, তো আমার হেল্প হয়ে যাবে। আমি যাই তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দিতে একটা ভিডিওতে, আমার ঘর রিলেটেড সব কোশ্চেনের অ্যান্সার দেবো একটা ভিডিওতে, তোমরা অবশ্যই সব কোশ্চেনগুলো কিন্তু করতে পারো। তো পুজো কমপ্লিট করার পরে আমরা কিছুক্ষণ মাতাম দিলাম সব বাচ্চা কাচ্চাদের নিয়ে, তো তারপরে আমি আসি নিচে, নিচে গিয়ে সকলকে দেবো প্রসাদ। তো প্রসাদে সিম্পল রেখেছিল প্রসাদ মা, মানে ফল মিষ্টি ছিল আর কিছু ছিল না। তো সমস্ত মিস্ত্রি লিভারদের দেওয়া হবে, অ্যান্ড দেন আমাদের বাড়িতে লোকজন রয়েছে পাশের বাড়িতে সকলকে দেওয়া হবে। সো এই বাচ্চা কাচ্চা কিন্তু দিনের বেলা আমাদের বাড়িতে খাবে, কিন্তু আজকে যেহেতু আমিষ রান্না হয়নি তো রান্না হয়েছিল পনির, দেখাবো কি কী রান্না হয়েছিল। এদিকে চলো ভালো করে সব প্রসাদগুলো প্লেটে নামিয়ে ফেলি, দেন একটা গাবলাই করে নিয়ে সকলকে দিয়ে দেবো, একদম ইজি হয়ে যাবে, কারণ সকলে কিন্তু এইভাবে এক এক করে আসতে পারবে না। তো ভাবলাম কি আমরা একটা গাবলাতে করে প্রসাদের প্লেটগুলো তুলে নিই, তুলে নিয়ে সকলকে দিয়ে দিই, সব থেকে বেস্ট হবে। সো প্রসাদ সকলে মিষ্টি দিয়ে, তারপরে যা যা ছিল সকলকে দিয়ে দেন, আমরা বসে পড়ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর একটা ছোলার ডাল, যেটা আমার কাকা স্পেশালি রান্না করেছিল, যাই হোক হেভি টেস্টি ছিল। তারপরে আমরা বসে পড়লাম দুপুরের দিকে সব
টিফিনগুলো প্যাক করতে। সো টিফিনে দিয়েছিলাম একটা কলা, একটা মিষ্টি, একটা রুটি। এই টিফিনটা ছাড়াও কিন্তু সকলকে এক্সট্রা টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা আজকে সিম্পল টিফিনের ব্যবস্থা করেছি, কারণ আজকে যেহেতু বুধবার ছিল, নিরামিষ ছিল, সো কোনো ডিম আমরা এর মধ্যে অ্যাড করিনি, কিছুই করিনি, টাকা দিয়ে দিয়েছিলাম এক্সট্রা, বাট হালকা করে টিফিনের ব্যবস্থা করেছিলাম। আর কাজ বাজ শেষ হয়ে গেছে বিকালের মধ্যেই, আর যখন শেষ হলো কাজটা তখন শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। মানে ভালোই হয়েছে ছাদ ঢালাইয়ের সময় বৃষ্টিটা হয়নি, মানে সত্যি ভগবানটা আমাকে রক্ষা করেছে আমাদেরকে। ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে হালকা হালকা বৃষ্টি হয়েছিলো, বাট ঢেকে দিয়েছিলো, কোনো সমস্যা সেরকমভাবে হয়নি। সো আমরা তো খুব খুশি, বাট ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরের থেকে তিন দিন এত বৃষ্টি হয়েছে, আমার ছাদটা প্রচুর শক্ত হয়ে গেছে, এটা হচ্ছে কথা, খুব ভালো লেগেছে। অ্যান্ড উপরে কি কাজ চলছে সবই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে দেখো সকলকে বৃষ্টির মধ্যে টিফিন দিয়ে দিচ্ছি, কারণ সকলে বেরিয়ে যাচ্ছে। আমরা যদি বৃষ্টির মধ্যে ঘর বসে থাকি তাহলে আর কাউকে টিফিন দিতে পারবো না, আমরা সবাই বেরিয়ে যাচ্ছে, আর থাকবে না, সবাই ভিজেও গেছে। সো হ্যাঁ, চলো এবার দেখা যায় আজকে সিম্পল কী কী রান্না হয়েছিলো। তো আজকে বেসিক্যালি রান্না হয়েছিলো ডাল, পটল ভাজা, আর হয়েছিল হচ্ছে পনিরের তরকারি। পনিরের তরকারি তো বলে, হ্যাঁ যাই হোক, বাচ্চা কাচ্চা সকলেই খাওয়া দাওয়া করেছিল, তো আমরা সকলে খাওয়া দাওয়া করে আমি বিকালে বেরিয়েছিলাম একটু শপিং করতে, বিকজ আমরা একটু ঘুরতে বেরোবো। তো কোথায় যাবো তোমরা সকলেই বুঝতে পারবে, একদম চাপ নিও না, সব জানা দেবো। অ্যান্ড আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি সেই টায়ার্ড ফেস নিয়ে, কারণ সারাদিন কাজ বাজ করে খুব টায়ার্ড হয়ে গেছি, বাট আজকে যেতেই হতো, কারণ দুদিনের মধ্যে আমি বেরোচ্ছি। আরে দুদিন কাজের এত চাপ যে আমি বেরোতে পারবো না, তো ভাবলাম যে আজকেই যাই, গিয়ে আগে শপিংটা করে আসি, যা যা নেওয়ার সব নিয়ে নিই। সো একটা স্পেশাল জিনিস কেনার জন্য গেছিলাম, বাট এত কিছু কিনে ফেলেছি ভাবতেও পারছি না যে এত কিছু আমি কিনে ফেলবো। সো কী কী কেনাকাটা করেছি চলো একটা হল ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলো। গাইস, সো ছাদ ঢালাইয়ের দিন, ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার পরে তারপরে গেছি আমরা কাজটা পড়া, তোমার দেখলেই ভিডিওতে, তারপরে জানি ওখানে কী কেনাকাটা করেছি সব শেয়ার করবো সাথে। সো ইয়েস, এই দেখো কতগুলো প্যাকেজিং রয়েছে, মানে কিনতে গেছি মাত্র একটা ব্যাগ, কিন্তু কিনতে কিনতে কত কিছু কিনে ফেলেছি, দুর্গাপূজার শপিং হয়ে গেছে আমার। যাই হোক, এই যে এই যে এত কিছু রয়েছে গাইস, চলো এক এক করে শেয়ার করি। তো ফার্স্ট যেটা আমি কিনতে গেছিলাম সেটা হচ্ছে এটা, একটা সুন্দর ব্যাগ, কালকে আমরা যাচ্ছি এক জায়গায়, বলবো না সিক্রেট, তো ওখানে ওখানে জন্য যাওয়ার জন্য একটা ব্যাগ কিনেছি, অনেক স্পেশিয়াস আছে, অনেক কিছু রাখা যাবে, ওই ব্যাগ আর নেবো না, ভালো লাগে না। এটা একটা সুন্দর ব্যাগ কিনেছি, তাহলে একটা আমার মতো একটা কিউট রাজকুমারী রয়েছে এখানে, এটা নিচ্ছে 300 টাকা, বলে দিই দাম ছিল 350 টাকা, আমি 300 টাকাতে নিয়ে এসেছি, ভাবো কত বার্গেন করেছি আমি, সবগুলো দামও বলবো কত কি নিয়েছি প্রত্যেকটা জিনিস। এবার হচ্ছে এই ব্যাগ, দেখো ওয়াও সুন্দর না এটা ভাই, কেমন এটা সুন্দর, কি সুন্দর এটা, এটা নিয়েছে 250 টাকা, তাই না? কিন্তু এটা দোকান থেকে নিয়েছিলাম, কোনো বার্গেন হবে না ওই দোকানে, যাই হোক এটা নিয়ে 250 টাকা, আমার বেশ ইউনিক লেগেছে ব্যাগটা, আমি কবে থেকে নেবো নেবো করছিলাম, বাট ফাইনালি আজকে আমি পারচেস করে নিয়েছি। সো ইয়েস, জানি না কালকে নিয়ে যাবো কিনা, বাট অন্যদিন অবশ্যই পরা যাবে। এবার দেখা কিন্তু ড্রেসেস কিনেছি, আরও ব্যাগস রয়েছে পরে দেখাচ্ছি, একটা প্যান্ট কিনেছি, ট্রাউজার টাইপ, এই যে এটা নিয়েছি 250 টাকা, সুন্দর না, সাইডে পকেটস রয়েছে, আর এরকম টাইপের প্যান্ট আমার খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল হয়, আমার খুব পছন্দ এইসব ধরনের প্যান্ট, তো এটা 250 টাকা নিয়েছে, বেশ সুন্দর লেগেছে। এই যে অ্যান্ড সব থেকে আমার কিউট লেগেছে এই হাফ প্যান্টগুলো গাইস, লিটারালি মাত্র 100 টাকা করে পিস, আর এগুলো সাইড নিচের বর্ডারগুলো দেখো কি সুন্দর, ছবি 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 হেভি লাগছে, এইগুলো এগুলো নিয়েছে 100 টাকা করে পার পিস, আমি নিয়েছি দুটো, প্রথমে একটা নিয়েছিলাম, তারপর মনে হলো যে না এত সুন্দর হয়তো আর পাবো কিনা, ঠিক নাই নিয়ে যাই, খুব সুন্দর লেগেছে দুটো নিয়েছি। অ্যান্ড দেন নিয়েছি আরেকটা নিয়েছি শার্ট, এটা অন্য দোকান থেকে নিয়েছি, এটা নিয়েছে 200 টাকা, আমি বুঝলাম না মানে লস করে গেছি কি, আমি এটা অন্য দোকান থেকে নিয়েছি, 200 টাকা নিয়েছে, কিন্তু এটা আলাদা আলাদা বলো, আলাদা পুরো আলাদা কোয়ালিটি, এটা আলাদা কোয়ালিটি বুঝতে হবে ব্যাপারটা, এটা 200 টাকা নিয়েছে, বেশ স্টাইলিস্ট কিন্তু, বেশ ভালো লেগেছে। অ্যান্ড আর কি রয়েছে আমি দেখি, ও হ্যাঁ সবার ফার্স্ট আমি ওখানে কিনেছিলাম এই স্কার্ট, এই প্যান্টগুলো আমার একটা রয়েছে ব্ল্যাক কালারের, তো সুন্দর দেখতে, ফাইনালি আমি এটা একটা এই কালারে কিনেই ফেললাম,
সত্যি এটা অনেক সুন্দর, সব রকম অকেশনের জন্য স্টাইল করা যায়। আই লাভ দিস ওয়ান, কি বলবো আর। ফাইনাল রয়েছে দুটো কিউট কিউট ব্যাগ, ও মাই গড, বাই দ্য ওয়ে এটা 300 টাকা, 300 টাকা। আর এই কিউট কিউট ব্যাগ নিয়েছে, এটা নিয়েছে 123 টাকা, এটা নিয়েছে 120 টাকা। অ্যান্ড জানি না তোমাদের ওখানে যদি পাওয়া যায় কেমন কি দাম, অবশ্যই কমেন্টে জানিও। জানি না আমি কি লস করেছি বা লাভ করেছি। যে কিউট ব্যাগ, এর মধ্যে কিছু রাখার মতন নেই, বা জাস্ট স্টাইল করার জন্য, ঠিক আছে, মানে দারুণ কিউট লেগেছে। তো হ্যাঁ, এই যে হচ্ছে আমার শপিং। সো কত টাকা শপিং করলাম কমেন্টে জানাও, সব কাউন্ট করে। অ্যান্ড কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবার থেকে ভিডিও কন্টিনিউ দেখো, ঘুরতে যাবো, সেখানে কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, সবই থাকবে। বাই বাই গাইস, আই লাভ ইউ। খুব টায়ার্ড লাগছে, তোমার ঘুম। বাই বাই গাইস, বাই বাই।